হয় তখন আর ডাকে না, তখন আর ডাকে না। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। বাবাইটা তো মহা খুশি, দেখেই বলছে রাজহংসী পেটে কি স্বর্ণের ডিম আছে। তার মানে তার বইয়ের কথা মনে পড়েছে, একটা গল্প আছে না রাজহংসীর, ওই গল্পটার কথা। খাবার খুঁজতেছে, খাবার নেই, খাবার নেই, কি খাবে তুমি? সামনে আসো, রোজ সামনে আসো। আরে বাবাই ভয় পাবা না, আসো, কিছু হবে না, আসো। ছেলেকে সাহস দিতে যে নিজেই ভয় পেয়ে গেছি। আজ বাসা রাজহাঁসের দখলে, আর এটা ফ্লোরে ছাড়ার একটাই কারণ হচ্ছে ওর পেটে কোনো খাবার নেই, তো নোংরা করবে না এই আশায় ওকে ছাড়া। তো দেখা যাক কি করে ও। বেশি রিক্স নিতে চাচ্ছি না, এর জন্য একে বেলকনিতে রাখা হয়েছে। তো এখানে একটা বালতির মধ্যে পানিও আছে, ও চাইলে খেতে পারে। হাঁসকে পানির বালতি দেখানোর পরে ও পানি খাচ্ছে না, আর রোজ তাতে খুবই মজা পাচ্ছে। ওর অনেক পানির পিপাসা পেয়েছে আর পানি খাচ্ছে। তারপরে ওকে খাবার দেওয়া যাবে না, খাবার দিলে ও নোংরা করবে, ওকে কখন না কখন পরিষ্কার করি। তো সকালে আবার মাইকিং করেছে যে পানি থাকবে না আজকে সারাদিন, হয়তো আজকে এটাকে নাও কাটতে পারি। পাখনা বাঁধার কারণে কিন্তু নড়াচড়া করতে পারতেছে না, আবার খুলতেও ভয় লাগছে যে যদি আবার উড়া উড়ি করে, এর জন্যই পাখনা খোলা হচ্ছে না, ছাটাছাটিও করতে পারে। পাখনা খুলে দিলে ভালো হইতো না? বাবাইটার কারণে খুলতে চাচ্ছিলাম না, যে ও আবার কাছে আসতেছে, দেখা গেছে যে পাখনার বাড়ি লাগলো চোখে মুখে, এর জন্য কামড় দিবে। ছেলেকে ভরপুর বিনোদন দেওয়ার ক্ষুদ্র চেষ্টা। হাঁসটা যেদিন রান্না করব, ইচ্ছা আছে ছিটা রুটি আর হাঁসের মাংস খাওয়ার। কাটবে না ও, ও কি তোমার থেকে বড় যে তুমি ভয় পাও? খুব রাগি, ওর 32 পাটি না, ওর 3000 পাটি। ছোটবেলায় একবার রাজা হাঁসে কামড় দিছিল আমার পায়ে, জানো কিরকম লাগছিল? খুব মজা। তুমি যে বলো কিরকম লাগছিল, মনে হইতেছে খুব মজা লাগছে। একটু ফিল নিলাম কিরকম লাগছিল, ব্যথা লাগছিল, আরাম লাগছিল, বেশিও কষ্ট না, তবে মনের ভয়টা ছিল। এই আমার গাছপালা খেও না, লুকাইলে হাঁসটা ডাকে, আর যখন সামনে আসা হয় তখন আর ডাকে না। তো তারপর একটা ডাক নেওয়ার ক্ষুদ্র চেষ্টা, লুকিয়ে লুকিয়ে ভিডিও করা। থাক, রেখে দাও।